Assalamualaikum guys, myself Abidar Mohammed and welcome back to our YouTube channel. Asha kori shobai bhalo acho. To kalke to bhai ami tomaderke FreeFire x86 version ebong APK duty provide kore diyechi. But onekei recently amake comment e boltase bhai FreeFire global version ebong Amazon version gulo provide koritam. To ajke ami tomaderke FreeFire ebong Amazon version duita ektu compare kore dekhabo kunta bhalo kunta kharap. To cholo video ta shuru kora jak. So first of all, tomar PC the Jekuno Barshong Bab Jekuno Kino if FreeFire Hokna cannot out for Tom Anistal Gradariba. Anistal Jarfar Amitumadeke FreeFire OB42 Global Amazon Barshon provide Gradariba and Atulama the normal XTC Barshon. The normal XTC Marzilla fast showing besides Butchum. Normal Jeff FreeFire XTC Barshon Tase Atula fast showing B among Jetaula Global Amazon Barshon Atula fast show 3MB Butchum. তো আমি বলি যেটা বলি আমার তো মনে হয় গ্লোবাল অ্যামাজন ভার্সনটা ভালো কারণ 3MB বেশি 3MB এর মধ্যে অনেক কিছু থাকতে পারে কনফিগ ফাইল এবং লেকফিক্সে অনেক ফাইল থাকতে পারে তো আমি একটু প্রেফার করি তোমরা গ্লোবাল ভার্সন একবার ট্রাই করে দেখবে আমি তোমাদের প্রেফার করে ডিউটি ট্রাই করে দেখবে যেটা ভালো লাগে এটা তোমরা ট্রাই করে দেখবে তো আমি নরমাল এক্সটেন্ডেড ভার্সন ডিলিট করেছি ফ্রিফায়ার গ্লোবাল ভার্সনটা এখন ইনস্টল করে দিব অনেক একটু সময় লাগে ইনস্টল হইতে Yeah, I'm at the install hog and on the open credits. Tommy e check attack to fast forward cry daddy. I atom of the kuno black skin bakuno get you atom of the kuno shomo shabena to mother extra was a guarantee the very kuno black skin atom of the ashbena. তো এটা মধ্যে তোমরা সব ধরনের লগইন করতে পারো তোমরা বিকেএস গুগল বা ফেসবুক সব ডাইরি লগইন করতে পারো তোমরা ফেসবুক তো দেখাই দেই তো আমরা ফেসবুক ওপেন করলাম এন্ড এখানে তোমরা আইডি পাসওয়ার্ড বা জিমেইল পাসওয়ার্ডটা এখান থেকে তোমার ফেসবুকে লগইন করতে পারবা তো আমি গুগল আইডি লগইন করব সেজন্য আমি গুগলের মধ্যে ক্লিক করলাম ওকে আমারটা লগইন হয়ে গেছে আর আমরা গেমটা ওপেন করে দিতেছি তো गाइस এখন আমরা গেমে কোন কিছু আসব ইনস্টল করা তো আমি পুরো প্যাকটা আবার ইনস্টল করলাম একটু সময় লাগে সেজন্য এটা কাট মেরে দিয়েছি আকিন তো আমি যে যে সেটিং এ গেলে আমি তোমাকে জানাবো স্মুথ এবং হাই এফপিএস বা নরমাল এফপিএস দুইটার মধ্যে গেলে বুঝছো এন্ড এটার যে কি এফপিএস এখানে শো হইতাছে আর সেটিং এর মধ্যে গেলে আমি বেশিরভাগ 1280 যে কিটাটা আছে মানে এই এই ভার্সন এটার মধ্যে গেলে কি এই রেজুলেশনের মধ্যে গেলে 1280 রেজুলেশনে গেলে গিয়ে বুঝছো এন্ড আমার পারফরম্যান্স আমি তোমাদের দেখাই আমার পারফরম্যান্স এটা গাইস তোমরা দেখতে পাচ্ছো এটা পুরো ডিটেইলস আমি তোমাদের এখন শো করে দিয়েছি আমার কত সিপিইউ কত র‍্যাম এবং কত বুঝছো এখন তোমরা যা যা ইনফরমেশন দরকার এখান থেকে তোমরা চেক করে নিতে পারবা ওকে তো আমি এখানে কর্নার আইকন দিলাম এখন আমরা একটা ট্রেনিং ম্যাচ স্টার্ট করে দিই ভাই ক্ল্যাশ স্কোয়াড কিলা লাগ ক্ল্যাশ স্কোয়াড কিলা লাভ নেই ভাই তোমরা পুরো ট্রেনিং মোডের মধ্যে এক্সপ্লেইন করে দেওয়া আইটেম ওটা কোনটা ভালো আমার যেটা মনে হয় বুঝছো তো আমি একটা গান আগে সুইচ করে নানি আজকে দেখা যাবো বাকলা দিন ফোর্ট গেম আমি অনেক খুবই কম খেলি গেম এখন বুঝছো কারণ ডেজার্ট না নিলাম এবং ইউএমপি না নিলাম আমি তোমরা জানো আমি বেশিরভাগ স্মার্টগার মধ্যে গেম খেলি আমি পোস্টাকের মধ্যে খেলি না বাট পোস্টাকের সেন্সিভিটি বা একবার অস্থির ভাই লাগলে হ্যাশট মানে মানে একটু ড্রাগ করলেই হ্যাশট আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ 40 FPS উঠে যায় গিয়ে বলতে গেলে তখন তোমাদের বলি তোমরা অনেকই কনফিউজ হচ্ছো ভাই মুর্শিদ ভাই তোমার এত ভালো সিপিইউ তে এত কম এফপিএস কেন তো মেইন কথা হলো ভাই কম এফপিএস এ কারণ মেইন হলো ভাই স্ক্রিন রেকর্ডার আমি যে স্ক্রিন রেকর্ডার ইউজ করতেছি ভাই মারাত্মক লেভেলে সিপিইউ কইতাছে এখন আমি দেখো সিপিইউটা কম মানে স্ক্রিন রেকর্ডার অফ করে মোবাইল ইউজ করতেছি দেখো 60 এর উপরে আমার এফপিএস যাইতাছে দেখতে পাচ্ছো আমি রেকর্ডিংটা এখন বর্তমানে অফ করেছি রেকর্ডিং অফ করার পরে এখন আমার 100 এফপিএস কত বাড়ি গেছে কি দেখতে পাচ্ছো আগে হই আসলো 40 এখন 20 এফপিএস বাড়ি গেছে আমি রেকর্ডিং অফ করার পরেই আমার 20 বা আরও উপরে বাড়বো আমি আরও কয়েকটা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড অন করে আসলো সেই জন্য একটু এফপিএসটা কম দিয়েছে বাট সব দেবো ক্লিয়ার মানে পুরো ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ রিমুভ করে দুটি গেম খেলতাম আরও এফপিএস প্রায় 60-70 FPS পাইলাম না আমি তো স্ক্রিন রেকর্ডিং সব অফ করে দিই তাহলে আমি 70 FPS পাই আমি তো ভাই স্ক্রিন রেকর্ডার অন করি আর এফপিএস একবার ডাউন বুঝছো এখন তোমার গেমের মেইন গেমের মধ্যে তো ভাই কত এনিমি থাকবে এখন এটার মধ্যে গেলে দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডারের মধ্যে সেম 40 FPS এর কাছাকাছি দিতে আছে তো আমি ভিডিওর ছাড়াও দেখাই দিব একটু পরে তো এইভাবে ভাই 40 স্ক্রিন রেকর্ডিং তো করো যদি তোমার পিছে দাম আর কনফিগার তো স্ক্রিন রেকর্ডিং করলে উঠলে ফ্রিফায়ার অ্যাক্সেস ইউজ করলে এই এরকম FPS পাবে মোটামুটি এরকম FPS পাইবে বুঝছো তো বুঝতে তো ভাই বলতে গেলে একটু হাই সিপিইউ ইন্টেস্ট ইমুলেটর রাখে একটু বেশি সিপিইউ নেয়
এবং আমি যদি স্ক্রিন রেকর্ডার অফ করে দিই তো এটার মধ্যে আমরা যে মেইন গেমের মধ্যে থাকবো তো 50 FPS এর একটু উপরে পাবো বা 50 FPS একটু নিচে পাবো বা 40 FPS 40 নিচে এটা যাবে না বুঝছো আমি যেটা মনে হয় 40 FPS এই যে পারফরমেন্স এটা চাইতো না বুঝছো তো আমি তোমাদের বলি তোমরা ফ্রিফায়ার x86 নর্মাল ভার্সনটা বাদ দিয়ে আমি তোমাদের বলতে গ্লোবাল ভার্সনটা ইনস্টল করা খুবই বেটার হবে আমার যেটা মনে হয় বাট তোমরা দুইটুই ইনস্টল করে ট্রাই করে দেখবা তোমার পিসিতে কোনটা কাজ করে বা আমি তো বলতে পারবো না তোমার পিসিতে এই ভার্সনটা কাজ করে তো সেজন্য বলতে যে তোমরা অনেক অনেক ইমুলেটর ট্রাই করো এবং ফ্রিফায়ার x86 ভার্সন ট্রাই করো যে ভার্সনটা তোমার পিসির মধ্যে খুব ভালো একবার কমফর্টেবল মানে পুরো একবারে স্মুথলি চলে তোমরা এই ভাষণগুলো ইউজ করো বুঝছো তো গাইজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইজ।